সবাই আসছি না আমরা সার্কেল ল্যাঙ্গুয়েজের আলোচনা শুরু করব আজকে পরে আজকে সহ সম্ভবত চারটা ক্লাস তাই না আজকে সহ চারটা ক্লাস সার্কেল ল্যাঙ্গুয়েজ বেসের উপরে আলোচনা হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রত্যেকটি কিছু বিষয় আলোচনা হয়েছে প্র্যাকটিক্যালি আরো দু একটা বিষয় আলোচনায় আসবে তো আমরা আজকে যেটা শিখব ডেটাবেস সার্ভারের কিছুটা কনসেপ্ট আর ক্লায়েন্টে আমরা ফর্ম ক্রিয়েশন দেখেছিলাম রাইট ফর্ম ক্রিয়েশন দেখেছিলাম এইচটিএমএল এ ফর্ম থেকে ডাটা সার্ভারে নিব সার্ভার ল্যাঙ্গুয়েজ এবং সার্ভার ল্যাঙ্গুয়েজ ডেটাবেস সার্ভারের মধ্যে ডাটা স্টোর করব ঠিক আছে ডাটা স্টোর এবং ডাটা সিলেক্ট আজকে দিনের আমাদের টার্গেট যে ডাটা কিভাবে স্টোর করতে পারি ডাটা কিভাবে আমি সিলেক্ট করতে পারি ডেটাবেস আমরা সার্ভার ল্যাঙ্গুয়েজ ইউজ করব পিএসপি আর ডেটাবেস সার্ভার হিসেবে এখানে ইউজ করব মাই কে কোথায় কাজ করে বিষয়টা আপনারা খুব ভালো জানেন পরীক্ষার খাতাতে অনেকেই সুন্দর করে লিখেছেন তাই না তো আরো কিছু বিষয় হয়তো ফাইনালের জন্য লিখতে হবে আপনাদের যে আলোচনায় নিয়ে আসি আমরা যখন কোন সার্ভার ল্যাঙ্গুয়েজ অথবা এবং ডেটাবেস সার্ভার নিয়ে আলোচনা করব বা এটা নিয়ে কাজ করব সার্ভার ল্যাঙ্গুয়েজের জন্য ওয়েব সার্ভার ম্যান্ডেটরি ওকে মার্কআপ ল্যাঙ্গুয়েজের জন্য যেরকম ব্রাউজার ম্যান্ডেটরি ঠিক আছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ গুলো সার্ভার কে ব্রাউজার গুলো আমরা বলছি মার্কআপ ল্যাঙ্গুয়েজের সার্ভার ব্রাউজার গুলো আর সার্ভার ল্যাঙ্গুয়েজ তো কোন না কোন ওয়েব সার্ভারের মধ্যে রান করে পিএসপি সার্ভার ল্যাঙ্গুয়েজ রান করে অ্যাপাচি এবং আইএস নামে ওয়েব সার্ভারে ওকে তাহলে পিএসপি রান করতে পারে অ্যাপাচি এবং আইআইএস নামে সার্ভারে পিএসপি রান করতে পারে আরো কিছু পপুলার সার্ভার ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে জাভা রান করে টমক্যাটে আর সি শার্প এটা টমক্যাটেও রান করতে পারে আবার আইআইএসও রান করতে পারে তাহলে জনপ্রিয় যে তিনটা সার্ভার ল্যাঙ্গুয়েজ আছে ওয়েব সার্ভারে রান করবে পিএসপি রান করে অ্যাপাচিতে এবং আইএস এর মধ্যেও সে রান করতে পারে জাভা রান করে টমক্যাটে আর সি শার্প টমক্যাটেও রান করতে পারে আইএস এর মধ্যেও রান করতে পারে সার্ভার কি সেটা সম্পর্কে আমি বলেছি যেখানে ওই পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের পার্সার এবং কম্পাইলার থাকে ঠিক না পার্সার যে রুলস চেক করে আর কম্পাইলার যে এক্সিকিউট করে ওই ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন ডেফিনেটলি ওই সার্ভারের মধ্যেও থাকে তাই না এবং বেশ কিছু রিসোর্স হোল্ড করে তাই না রিসোর্স বলতে লাইক লাইব্রেরিজ ফাংশন যেগুলো আমি বলছি পার্টিকুলার ল্যাঙ্গুয়েজে রিসোর্স আমি পিএসপি এর আলোচনাতে বলেছিলাম মোর দ্যান 1000 কি আছে বিল্ট ইন ফাংশন আছে তাই না তো হোল্ড করছে কি আইএস সার্ভার অথবা কি অ্যাপাচি সার্ভার এখন আমরা পিএসপি এর আলোচনাতে অ্যাপাচি ইউজ করব এবং এর এগেনস্টে কিছুটা সাপোর্টে কথা বলছি অ্যাপাচি সাপোর্টে কথা বলছি অ্যাপাচি প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট আইএস প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট আইএস শুধু উইন্ডোজে কাজ করতে পারে কারণ সে উইন্ডোজের কম্পিউটার বাট অ্যাপাচি সার্ভারটা আমরা লিনাক্স ম্যাক বা উইন্ডোজ যে কোনো অপারেটিং সিস্টেমের মধ্যে ইনস্টল করে নিয়ে কাজ করতে পারি ম্যাক্সিমাম হোস্টিং সার্ভার গুলো লিনাক্স বেস সার্ভার আর লিনাক্স এর মধ্যে পিএসপি যে সার্ভারটা থাকতে পারবে সেটাকে অ্যাপাচি 80% হোস্টিং সার্ভার লিনাক্স বেস আর 20% হোস্টিং সার্ভার উইন্ডোজ বেস তো উইন্ডোজ সার্ভার গুলোতে আইএস থাকে ফর পিএসপি আর লিনাক্স সার্ভার গুলোতে অ্যাপাচি থাকে পিএসপি বুঝতে পেরেছি
যদিও উইন্ডোজ সার্ভারেও এই অ্যাপাচি ইনস্টল করে নেওয়া যায়, বাট লিনাক্স সার্ভারে আইএস ইনস্টল করে নেওয়া যায়। ওকে, অ্যাপাচির অ্যাডভান্টেজ আরো একটা বলছি যে এটা তো একটা ছোট্ট অ্যাপ্লিকেশন যা আমি একদম লেটেস্ট এনে উইন্ডোজ লিনাক্স অথবা ম্যাকে খুব সরাসরি ইনস্টল করে দিতে পারি লেটেস্ট ভার্সনটা, বাট আইএস উইন্ডোজ এর কম্পোনেন্ট এটা আপডেট হয় উইন্ডোজ ভার্সনের সাথে। যদি আমরা যদি আপডেট চাই, আমাদের যদি সার্টিফাইড উইন্ডোজ থাকে তাহলে রেগুলার আপডেট নিলে আমাদের ওই অ্যাপসি আপডেটটা বা আইএস এর আপডেটটাও চলে আসার কথা। বাট ম্যাক্সিমাম কেসে আমরা কি নরমালাইজার উইন্ডোজ ইউজ করে থাকি, তাই না? এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। আগে ওয়েব সার্ভার ইনস্টলেশন একটা অপশন ছিল, এখন যেরকম আপনারা হয়তো অ্যান্ড্রয়েড প্র্যাকটিস করতে গিয়ে অ্যান্ড্রয়েড ইনস্টল করতে কিছুটা বেগ পেতে পারে, তাই না? বেগ পান যদি অ্যান্ড্রয়েড ইনস্টল করতে চান, তো জেডিকে লাগে, রাইট? জেডিকে না, সরি, এসডিকে, এডিটি প্লাগইন এর প্রয়োজন পড়ে, কম্বিনেশন এর প্রয়োজন পড়ে, এডিটর এর প্রয়োজন পড়ে, দেন অনেক ডেটা ফাইল ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়। ওই অবস্থাটা ছিল 2001 থেকে 2003-04 পর্যন্ত। লাইক অ্যাপস মানে উইন্ডোজ সার্ভারটা মানে আমার ওয়েব সার্ভার ইনস্টল করাটাই, ওয়েব সার্ভার এবং ডেটাবেস সার্ভার ইনস্টল করাটাই বড় একটা চ্যালেঞ্জ ছিল। ল্যাঙ্গুয়েজ যে আমি শিখবো, বাট তার আগে কি আমার কি এনভায়রনমেন্টটা লাগবে না? তো এনভায়রনমেন্ট কে আমাকে রেডি করে দেবে? হ্যাঁ, আমি যখন কোনো একটা ল্যাঙ্গুয়েজ লাইক সি শার্প বা ওয়েব ডেভেলপমেন্ট আমি এসপি.সি শিখতে চাই, ডিজিটাল স্টুডিও ইনস্টল করে দিলে হয়ে গেল, নেক্সিয়াতে ইনস্টল করলাম হয়ে গেল। ওই ল্যাঙ্গুয়েজ গুলো যদি স্পেসিফিক করে সার্ভার গুলো যদি ইনস্টল করতে হতো বা স্পিকার করতে হতো তাহলে বিগিনারদের জন্য বেশি কঠিন হতো বিষয়গুলো, রাইট? ইন্টারনাল কনফিগারেশন এবং বেশ কিছু কনফিগারেশনাল কাজ আছে যেগুলো আমাদের করতে হতো। বাট এখন পিএসপি, জাভা বা সি শার্প এদেরকে ওয়েবের রান করানোর জন্য যে ওয়েব সার্ভার গুলো আছে, এই ওয়েব সার্ভার গুলো খুব সহজেই আপনি আপনার মেশিন ইনস্টল করতে পারেন। কিছু টাইপ অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে লাইক জ্যাম অর ওয়াম অর ল্যাম অর ম্যাম, রাইট? ল্যাম ফর লিনাক্স, ম্যাম ফর ম্যাক, আর জ্যাম ফর উইন্ডোজ। জ্যাম আমি যেটাকে অ্যাকচুয়ালি এখানে আমার মেশিন ইনস্টল আছে আপনাদেরও আমি দিয়ে দিব। আমরা যখন জ্যাম্প ইনস্টল করবো, এটা একটা সিম্পল exe ফাইল, এটা ইনস্টল করার সঙ্গে সঙ্গে আমার মেশিনে 5টা সার্ভার, 2টা ওয়েব সার্ভার অ্যাপাচি আর টমক্যাট, একটা ডেটাবেস সার্ভার MySQL, একটা ফাইল ট্রান্সফার প্রোটোকল সার্ভার ফাইলজিলা, আর একটা ইমেল সার্ভার মার্কারি ইনস্টল হয়। তো আমি হয়তো জানতে চাইতে পারি অথবা আমাদের জ্যাম্পের মধ্যে কি কি সার্ভার আছে এবং ওই সার্ভার কোনটা কার জন্য, সেটাও কিন্তু আমি জানতে চাইতে পারি আপনাদের কাছে। তো অনেক সময় দেখা গেছে জ্যাম্প কি এটা জিজ্ঞেস করা তো অনেকেই বলেছে ওয়েব সার্ভার, বাট সেটা কি তাই? জ্যাম্প একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমার মেশিনের ডাটা লাইভ সার্ভারে আপডেট করার জন্য করবে, রাইট? মার্কেটিং কি একটা ইমেল সার্ভার, লোকাল মেশিনে যদি আমি ইমেল কনফিগার করতে চাই তাহলে আমার মার্কেট সার্ভারটা কনফিগার করে নিতে হবে। সো পাঁচটা সার্ভারের মধ্যে 2টা অ্যাপাচি আর টমক্যাট, ওয়েব সার্ভার MySQL, ডেটাবেস সার্ভার ফাইলজিলা, ফাইল ট্রান্সফার প্রোটোকল আর মার্কারি ইমেল সার্ভার, ঠিক আছে? মার্কারিটা হচ্ছে আমার ইমেল সার্ভার। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমরা যখন আগে ওয়েব সার্ভারের মধ্যে যদি কাজ করতে চাইতাম,
ওয়েব সার্ভার এবং ডেটাবেস সার্ভারে কানেকশন স্ট্রিম দিয়ে কানেকশন করতে চাইতাম, সো কনফিগার করতে হতো। কনফিগারেশন যে ফাইল আছে পিএসপি আইএনআই ফাইল অথবা কি মাইস্কুয়াল কনফিগ ফাইলে গিয়ে বেশ কিছু কনফিগারেশন আর জাভা আমাকে এক্সিকিউট করতে হতো প্রথমে দিকে 2003 4 সেশনে, রাইট? বাট এখন এই জ্যাম যাবতীয় কাজ যত কনফিগারেশন আর জাভা সে করে আমাকে জাস্ট রেডি প্রোডাক্ট হাতে দিতে যে আপনি কাজ শুরু করবেন। মানে ওয়েব সার্ভার ডেটাবেস সার্ভারের কনফিগারেশন আর কোনো কাজই আমার করার দরকার নেই, যা দরকার আমার সেভাবেই সে রেডি করে একটা প্যাকেট আপনাকে দিচ্ছে এবং বলতে আপনার মেশিন ইনস্টল করে নেন এবং ওয়েব প্রোগ্রাম শুরু করেন। আমাকে অনেক জটিলতা বা অনেক জটিল কোনো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হচ্ছে না এনভায়রনমেন্টটা রেডি করার জন্য। ভেরি সিম্পল ওয়েতে আমাদের ওখানে একটা exe ফাইল আছে, exe ফাইল কাজ যেমন ক্লিক করে ইনস্টল করে দিলেই কিন্তু আমাদের মেশিন গুলোতে ইনস্টল হয়ে যাবে। সো একটা পেন ড্রাইভ দিলে আমি আমাদের এই ওয়েব সার্ভারের জন্য যে সফটওয়্যারটা জ্যাম প্রোভাইড করছি এবং প্রত্যেকে এখনই আপনাদের মেশিন গুলোতে ইনস্টল করে নেন। আবারও বলছি কারো যদি অ্যাপাচি রান না করে অ্যাপাচির পোর্টটা চেঞ্জ করে আমরা ডিফারেন্ট পোর্টে দিয়ে মেশিনটা রিস্টার্ট করে ট্রাই করতে পারি, রাইট? কারণ আমাদের যে প্রসেসর প্রসেসরের পোর্ট ধরে এই সার্ভিসগুলো রান করে। পোর্ট 80 এমন একটা পোর্ট যেটা অনেকগুলো সফটওয়্যারই ডিফল্ট পোর্ট হিসেবে ইউজ করে। লাইক স্কাইপে আছে ডিফল্ট পোর্ট 80, এরপরে আছে ওরাকল, ওরাকলের যে সার্ভিস সার্ভিস ইঞ্জিন এরা পোর্ট 80 নিয়ে কাজ করে। এছাড়াও আরো বেশ কিছু অ্যাপ্লিকেশন আছে ডিজাইন রিলেটেড, কোল ফিশন অথবা ডিজাইন টুলস, এরা সবাই কি পোর্ট 80 ইউজ করে। তার মানে যে কোনো একজন যদি ইনস্টল থাকে অথবা কি আমাদের মেশিনে যদি সার্ভিস আইআইএস ইনস্টল থাকে বা অ্যাক্টিভ থাকে সেও পোর্ট দখল করে কি পোর্ট 80। সো বেটার হচ্ছে অ্যাপাচি পোর্টটাকে একটু চেঞ্জ করে নেওয়া এবং ডিফারেন্ট পোর্ট দিয়ে রান করা। তো আমি অ্যাপাচি পোর্ট চেঞ্জ করতে পারি, প্রথমে এক্সপ্লোরে যাব, এক্সপ্লোরে গেলে দেখা যায় যে অ্যাপাচিটা কোথায় আছে, সি ড্রাইভ জ্যাম। অ্যাপাচি থেকে আমরা যেতে পারি কনফে, কন ফোল্ডার, এর মধ্যে আছে httpd.com, এই ফাইলটাই অ্যাকচুয়ালি অ্যাপাচি কনফিগারেশন ফাইল। আমি রাইট ক্লিক করে নোটপ্যাডে খুলে নিয়ে এটাকে আমি পোর্ট চেঞ্জ করে দিতে পারি। লাইন নাম্বার 47 এ লিসেন আছে 80, ওকে লিসেন আপনার 80 চেঞ্জ করে 8080 আর 6060 আর 431 আর 401 যে কোনো পোর্ট আপনারা দিয়ে আপনার অ্যাপাচিটাকে রান করাতে পারেন। ওকে, আপনি এখানে ডিফারেন্ট পোর্ট দিলেন, ফাইলটা সেভ করলেন, মেশিনটা রিস্টার্ট করলেন, দেন অ্যাপাচি স্টার্ট করার চেষ্টা করেন, ঠিক আছে? সবাই যাদের অ্যাপাচিটা রান করছে না, হ্যাঁ 6060 401 আমি যে যে পোর্ট গুলো দিতে পারি সেগুলো একটু বলছি। পোর্ট 80, পোর্ট 8080, পোর্ট 81, আর পোর্ট 401, আর পোর্ট 431, আর পোর্ট 6060, যে পোর্টগুলো আমরা ইউজ করতে পারি এটা প্রায়োরিটি বেসিস পিএসপি পারফরম্যান্স বেটার হবে। সো আমার পোর্টেজ আছে 80, সো 80 তেই সে রান করছে, ডিফল্ট পোর্ট 80 হিসেবেই পাচ্ছে, সো এটাকে আর চেঞ্জ করার দরকার নেই। আমার মেশিনে আদার্স কোনো সার্ভিসের সঙ্গে সে কনফ্লিক্ট করছে না। আচ্ছা, আর পিএসপির জন্য যে সার্ভারটা সেটা আমি একটু বলে নেই। যখন জ্যাম ইনস্টল করেছি সি ড্রাইভে, জ্যাম নামে একটা ফোল্ডার হয়েছে এবং এই ফোল্ডারের মধ্যে এসটি ডক্স নামে একটা ফোল্ডার আছে, এটাই হচ্ছে আমাদের সার্ভার ফোল্ডার। ওকে, আমাদের সার্ভার ফোল্ডারটা কি এসটি ডক্স। সো আমরা যখনই কোনো পিএসপি প্রজেক্ট করব এই ফোল্ডারের মধ্যে রেখে করার চেষ্টা করব, বুঝতে পেরেছি? সো পিএসপি প্রজেক্ট গুলো এই ফোল্ডারের মধ্যেই হবে। আমি যদি
আচ্ছা পোর্টটা কোথা থেকে চেঞ্জ করবেন? অ্যাপাচি কনফ এইচটিটিপি কনফ নোটপ্যাডে ওপেন করে আপনি এখান থেকে চেঞ্জ করবেন, ঠিক আছে? আচ্ছা আমরা এখন অ্যাকচুয়ালি কাজ করব কোন একটা ডিজাইন পেজ নিয়ে, যে যেখানে আমাদের একটা ডাটা সেভ করার জন্য ফর্ম থাকবে। সো খুব ছোট্ট একটা ফর্ম তৈরি করার চেষ্টা করব, আর আমাদের যে ডিজাইন লেআউটটা ছিল আমরা ওয়েব প্রোগ্রামিং ক্লাসে, জাভাস্ক্রিপ্ট গেছে, যে ফাইভ এ আমরা যদি দেখি আমরা একটা লেআউট স্ট্রাকচার এখানে দেখেছিলাম, কিছু সিএসএস এর কাজ আমরা শিখেছিলাম আর কি। সো এখান থেকে যদি আমরা মনে করেন দুটো ফাইল আমি নিয়ে নিচ্ছি, এখানে গিয়ে আমরা চেঞ্জ করব কিছু বিষয়। সো এখানে এসে আমরা একটা ছোট্ট প্রজেক্টের মতো বানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমি ফোল্ডারটার নাম হচ্ছে বেসিক পিএসপি এর মধ্যে আমি আমার সিএসএস এবং ইন্ডেক্স ফাইলটা রেখেছি। আমি এখানে এটাকে প্রজেক্ট আকারে নিয়ে নেই, অ্যাড প্রজেক্ট পিএসপি অ্যাপ্লিকেশন, নেক্সট ব্রাউজ করে আমি আমার মাই কম্পিউটারে ওয়ার্ক ড্রাইভ সরি সি ড্রাইভে জ্যাম্পের মধ্যে এইচটি ডকসে বেসিক পিএসপিটাকে সিলেক্ট করে দিচ্ছি। এটা এনকোডিং আর কি, টেক্সট এনকোডিং, যে কোনো ল্যাঙ্গুয়েজে যেন সাপোর্ট করার জন্য ডিফল্ট এনকোডিংটা দেওয়া আছে।
সো প্রজেক্ট আকারে আমি পিএসপি বেসিক নিয়েছি বা বেসিক পিএসপি বলেছি। এখানে দুইটা ফাইল আছে, একটা ইন্ডেক্স ফাইল আর একটা সিএসএস ফাইল। আমি যে কাজটা করব অ্যাকচুয়ালি এই ইন্ডেক্স এইচটিএমএলটাকে সেভ অ্যাজ করে আমি পিএসপি এক্সটেনশনে নিয়ে নিব। এই এইচটিএমএল ফাইলটাকেই আমি পিএসপি ফাইল আকারে সেভ করে নিচ্ছি, আর ইন্ডেক্স ফাইলটাকে আমি এখান থেকে রিমুভ করে নিচ্ছি আর কি। ইন্ডেক্স এইচটিএমএলটাকে আমি রিমুভ করে দিচ্ছি। আমার এই ফাইলটা ইন্ডেক্স পিএসপি ফাইল হিসেবে আছে। বক্স গুলোকে আমি আপাতত রিমুভ করছি। সো আমি যদি এবার আমাদের এখান থেকে লোড দেই, একটু খেয়াল করবেন লোকাল হোস্ট লিখলেই, আমরা যদি ব্রাউজারে লোকাল হোস্ট লিখি তাহলে আমার সার্ভারের মধ্যে যা আছে লিস্ট আকারে দেখা যায়। সবাই একটু খেয়াল করেন আমাদের সার্ভারটা কোথায় আছে, সি ড্রাইভের জ্যাম্পের এইচটি ডকসটা হচ্ছে আমার সার্ভার রুট। যদি এই সার্ভার রুটটাকে অ্যাক্সেস করতে হয় আমরা ব্রাউজারে গিয়ে লিখবো কি, লোকাল হোস্ট, রাইট? লোকাল হোস্ট লিখলেই একটা একটা জ্যাম্পের বড় পেজ আসবে ইয়েলো কালারে। আমরা পেজটা ছাড়া যদি আমরা এই পার্টিকুলার ইন্ডেক্স অফ পেজটা দেখতে চাই, যে কাজটা করব যে এসটি ডকস এর মধ্যে দুটো ইন্ডেক্স নামে ফাইল থাকে, এই দুটো ফাইলকে রিনেম করে দিতে হয়। আমি কিন্তু রিনেম করে রেখেছি ইন্ডেক্স 1 নামে, খেয়াল করেছেন? সো যদি আমরা এই দুটো ফাইলকে রিনেম করে না রাখি ডিফল্ট এই অবস্থাটা দেখা যায়। আপনাদের কারো কারো হয়তো এই ফাইলটা আসে কারণ আপনারা ফার্স্ট টাইম এর জন্য জ্যাম্প ইনস্টল করেছেন, এবং জ্যাম্পের htdocs এর মধ্যে যখনই আমরা লোকালহোস্ট লিখছি আমার htdocs এক্সিকিউট হবে এবং এই পেজটা ডিসপ্লে করবে। আপনাদের তো এটাই আসছে তাই না, ম্যাক্সিমাম যারা ইনস্টল করে রান করাতে পেরেছেন। সো আমি চাচ্ছি অ্যাকচুয়ালি ইন্ডেক্স অফ, এই কারণে আমি এই দুটো ফাইলের নাম চেঞ্জ করে রেখেছিলাম। আপনারা প্রয়োজনে ফাইলের নাম দুইটা চেঞ্জ করে রাখতে পারেন ডিরেক্ট আমার ফোল্ডারকে অ্যাক্সেস করার জন্য। এখন একটু খেয়াল করেন আমরা যদি ব্রাউজারে শুধু লোকাল হোস্ট লিখি তাহলে ইন্ডেক্স অফ অবস্থা চলে আসে। এখন যদি আমরা ওই বেসিক পিএসপিটাকে ক্লিক করি আমার যে ইন্ডেক্স ফাইলটা সেটাই কিন্তু রান করছে, রাইট? আমার প্রজেক্ট ফোল্ডারটা রেডি, আমার প্রজেক্টটা রান করছে, আলাদা করে কিন্তু ক্লিক করার দরকার নেই, সো ইন্ডেক্স ফাইলটা অটোমেটিক রান করছে। সো এখন একটা কাজ করব আমরা, যে লাইক আমরা এগুলো এটাকে অ্যাঙ্কর করে নিচ্ছি। অ্যাপেলিং রেফারেন্স এর মধ্যে আমি বলছি ইন্ডেক্স ডট পিএসপি, আমি আরেকটাকে বলছি অ্যাড স্টুডেন্ট আই স্টেপে আমি বলছি add underscore student dot PSP। খেয়াল করেন আমি যখন হোমে ক্লিক করব, হোম ফাইলটাতে আছি, আমি অ্যাড স্টুডেন্ট এ ক্লিক করছি, আমার কিন্তু অ্যাড স্টুডেন্ট নামে কোনো পেজ তৈরি করা নেই। সো আমি অ্যাড স্টুডেন্ট নামে একটা পেজ তৈরি করার চেষ্টা করব। এই ইন্ডেক্স ফাইলটাকেই আমি সেভ অ্যাজ করে নতুন একটা পিএসপি ফাইলে নিয়ে নিচ্ছি। ফাইলটার নাম বলছি অ্যাড student.psp, আমি সেভ করলাম। দেন সিমিলার ফাইল তাই না, একটা অ্যাড স্টুডেন্ট এবং হোম ফাইলটা অলমোস্ট সেম, মানে কোনো চেঞ্জ নেই। হোম এ ক্লিক করছি, হোম ফাইল আসছে, অ্যাড স্টুডেন্ট ক্লিক করছি, ওই অ্যাড স্টুডেন্ট এর ফাইলটা আসছে। আমি এখানে একটা অ্যাকচুয়ালি ফর্ম তৈরি করার চেষ্টা করব। আমরা HTML দিয়ে ফর্ম তৈরি করতে শিখেছিলাম। সো ফর্মটা তৈরি করব কোথায়, কন্টেন্ট এরিয়াতে।
CSS আপনি ইউজ করবেন, লেবেল দিয়ে ইউজ করবেন। বাটনটা কি হবে? বাটনটা কি সাবমিট না? আমরা যদি ডিফল্ট দেখি কি অবস্থা, একটা ছোট্ট ফর্ম এখানে রেডি হয়েছে। আমি CSS এর জন্য এটা CSS এ গিয়ে CSS ক্লাস নেবার চেষ্টা করছি। মার্জিন টপ আমি বলছি 50 পিক্সেল উইথ আমি বলছি 500 পিক্সেল ব্যাকগ্রাউন্ড কালার আমি বলছি হোয়াইট কালার আমি বলছি ব্ল্যাক অ্যাড স্টুডেন্ট এর গিয়ে আমি যদি টেবিলের একটা ক্লাস দিয়ে দেই অ্যাড স্টুডেন্ট আমার এই যে ফর্ম তো চলে আসছে না, নেম নেম দুইবার আসছে, নেম রোল নেম নেম দুইবার আসছে। কি কি দিচ্ছিলাম? নেম রোল ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার। সো আমি একটা রেজিস্ট্রেশন ফর্ম বা অ্যাড অ্যাড স্টুডেন্ট ফর্ম তৈরি করেছি যার মাধ্যমে আমি ডেটাবেসে ডাটা স্টোর করব আর কি, বা ডেটাবেসে ডাটা সেভ করার কনসেপ্টটা দেখব। সো এবার আমরা একটু ডেটাবেস সার্ভারে যাওয়ার চেষ্টা করি। ডেটাবেস সার্ভারে যাওয়ার জন্য লিখতে হয় লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে লিখতে হয় পিএসপি মাই অ্যাডমিন এবং অবশ্যই আমার ডেটাবেস সার্ভারটা রানিং থাকতে হবে। ওকে, MySQL ডেটাবেস সার্ভারটা রানিং থাকতে হবে, তার উইজার্ডে যাওয়ার জন্য লোকাল হোস্টের পর স্ল্যাশ দিয়ে পিএসপি মাই অ্যাডমিন লিখতে হবে ব্রাউজারে। এটা হচ্ছে আমাদের MySQL ডেটাবেস সার্ভার উইজার্ড। তো ডেটাবেস সার্ভার কাকে বলছি? যেখানে আমরা ইনফরমেশন বা ডাটা স্টোর করতে পারি এবং ডাটা অপারেশন করতে পারি। ডেটাবেস সার্ভার কাকে বলছি? যেখানে আমরা ইনফরমেশন
বা ডাটা স্টোর করতে পারি এবং ডাটা অপারেশন করতে পারি ইউজিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাকে বলা হচ্ছে কি ডেটাবেস সার্ভার। কয়েকটা ডেটাবেস সার্ভার আছে ওয়েবের জন্য, এর মধ্যে MySQL অন্যতম, এরপরে আছে ওরাকল, MS SQL, PostgreSQL, তাই আমরা লিখেছিলাম না মনে আছে? তো ডেটাবেস সার্ভার কাকে বলছি? ডেটাবেস সার্ভার যেখানে আমরা ইন্টারডেটেড ইনফরমেশন আর ডাটা অর্গানাইজ ভাবে স্টোর করতে পারি এবং ডাটা অপারেশন এক্সিকিউট করতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে, তাকেই আমরা বলছি ডেটাবেস সার্ভার। ওকে, তো কয়েকটা ডেটাবেস সার্ভার আছে, এর মধ্যে অন্যতম কে MySQL। কেন বলছি? এটা লাইটওয়েট, ভেরি ফাস্ট, যে কোনো ডেটাবেস সার্ভারের তুলনায় ছোট, সাইজে ছোট এবং খুব দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারে। ওকে, ওয়েব প্রোগ্রামিং এ অলমোস্ট 99% এরিয়াতে MySQL কে ইউজ করা হয়, ঠিক আছে? PHP MySQL মনে করা হয় যেন প্রায় 100%, বাট .NET এও MySQL এবং জাভাও MySQL ইউজ করে। প্যারালালি ডাটা স্টোর রাখার জন্য বা ডাটা সিকিউরিটির জন্য .NET MS SQL এর সাপোর্ট নেয় আর জাভা ওরাকল এর সাপোর্ট নেয়, বোঝা যাচ্ছে? আচ্ছা, সেটা হচ্ছে MySQL ডেটাবেস সার্ভার উইজার্ড। আমরা এই উইজার্ড ইউজ করে খুব সহজেই ডেটাবেস ক্রিয়েট করা, ডেটাবেসের টেবিল ক্রিয়েট করা, টেবিলের ফিল্ড এডিট করা, রিমুভ করা বা অ্যাড করা কাজগুলো খুব সহজেই করতে পারি। আমরা প্রোগ্রামিং সিনট্যাক্স ছাড়াই বা SQL ল্যাঙ্গুয়েজের ইউজ ছাড়াই ডেটাবেস ক্রিয়েশন, ডেটাবেস টেবিল ক্রিয়েশন বা টেবিলের কলাম ক্রিয়েট, এডিট, ডিলিট, যে কোনো ধরনের কাজই আমরা এই উইজার্ডের মাধ্যমে খুব সহজেই করতে পারি। আর এই উইজার্ডটাও PHP দিয়ে তৈরি করা। সো MySQL এর ওনার কিন্তু ওনার ওরাকল, রাইট? ওরাকল MySQL কে কিনে নিয়েছে, ওইটা তারা এখন এটাকে আপডেট করছে। তো আমরা যখন জ্যাম সফটওয়্যারটা ইনস্টল করি, ফ্রেশ MySQL ইনস্টল হয় এবং এর মধ্যে কিছু এক্সাম্পল টেবিল থাকে, এর মধ্যে সিডি কল, MySQL ইনফরমেশন স্কিমা, টেস্ট, PHP MyAdmin, এগুলো কিন্তু বাই ডিফল্ট থাকেই। আপনারা যদি লোকাল হোস্টের পর PHP MyAdmin লিখেন, দেখবেন যেন এটা দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা, তো এই যে এই বক্সটার মধ্যে আমরা ডেটাবেসের নাম লিখে পজিশন সেট করে ক্রিয়েট করলে ডেটাবেস ক্রিয়েট হয়ে যাবে। মানে ডেটাবেস সার্ভার বলছিলাম, ডেটাবেসটা কি? ডেটাবেস সার্ভারের মধ্যে ইউনিক নামের এমন একটা জায়গা যেখানে আমরা ইন্টার রিলেটেড ইনফরমেশন অর্গানাইজ ভাবে রাখতে পারি। আমি ডেটাবেসের বেলায় বলেছি ইনফরমেশন বা ডাটা অর্গানাইজ ভাবে রাখতে পারি, আর ডেটাবেস আর ডেটাবেসের বেলায় বলছি ইন্টার রিলেটেড, কোন একটা স্পেসিফিক সাইটের জন্য স্পেসিফিক ইনফরমেশন গুলো অর্গানাইজ ভাবে স্টোর করতে পারি এবং ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে ডেটা অপারেশন করতে পারি, তাকে বলছি ডেটাবেস। অবশ্যই ডেটাবেস থাকতে হবে কোথায়? ডেটাবেস সার্ভারের মধ্যে। আমি একটা ডেটাবেস সার্ভারের মধ্যে নাম্বার অফ ডেটাবেস ক্রিয়েট করতে পারি যতক্ষণ ওই ডেটাবেস সার্ভারে স্পেস আছে, তাই না? আর আমার জ্যামটা ইনস্টল করা সি ড্রাইভে যতক্ষণ পর্যন্ত স্পেস থাকবে, দেখ ততক্ষণ পর্যন্ত আমি আমার ডেটাবেস সার্ভারে ডাটাবেস তৈরি করতে পারি এবং ডাটা স্টোর করতে পারি। আমি আমার প্রজেক্টের জন্য একটা ডেটাবেস তৈরি করছি, ডেটাবেসটার নাম হচ্ছে db_basic_php। কন্ডিশন থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি UTF-8 জেনারেল CI বা ক্রিয়েট বলছে। দেখেন আমার ডেটাবেস সার্ভারের মধ্যে
ডিবি বেসিক পিএসপি নামে একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে। আমরা এখন এই ফরম্যাট ডাটাগুলো যদি এই ডেটাবেসের মধ্যে স্টোর করতে চাই তাহলে একটা টেবিল তৈরি করতে হবে। সো আমরা চাচ্ছি যে এই ফর্মের মধ্যে কিছু লিখবো, সেভ বাটন প্রেস করবো এবং আমাদের ডেটাবেস ডিবি বেসিক পিএসপি মধ্যে এসে স্টোর হবে। সো শুধু ডেটাবেস সার্ভারের মধ্যে ডেটাবেস তৈরি করে রাখলেই ডাটা রাখা যাবে না, ডেটাবেস রাখা ডেটাবেসের মধ্যে আমাকে ডাটা টেবিল তৈরি করতে হবে, তাই না? তো টেবিল তৈরি যদি না করি তাহলে ডাটা কোথায় রাখবো? তো আমরা একটা ডেটাবেস টেবিল তৈরি করছি। আগে ফিল্ড গুলো দেখে আসি। নেম রাখতে হবে, রোল রাখতে হবে, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার রাখতে হবে। সো আমাদের ফর্মে আছে কয়টা ফিল্ড? চারটা। আর আমরা ডেটাবেস এর কনসেপ্ট থেকে জানি, যারা ডেটাবেস সম্পর্কে পড়েছেন, টেবিল তৈরি করতে গেলে মিনিমাম একটা ইউনিক ফিল্ডের দরকার পড়ে। তার নাম কি? প্রাইমারি কি, যা ওই টেবিলের প্রত্যেকটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করবে। সো আমি যদি বলি টিবিএল স্টুডেন্ট, এখানে আমরা ফিল রাখছি চারটা। সো আমি ডেটাবেস টেবিলটা তৈরি করার চেষ্টা করছি। স্টুডেন্ট আইডি, এটা ইন্টিজার বলছি, লাইক লেন্থ বলছি 5, তাহলে সর্বোচ্চ কতগুলো স্টুডেন্ট রাখতে পারবো? হ্যাঁ, ইন্টিজার লেন্থ 5, আমি সর্বোচ্চ কতগুলো রাখতে পারবো? আপনি গোডেডি থেকে চেক করেন, গোডেডি অটো বন্ধ করুন, কিবা আপনার এটা অনেক আগেই সেল হয়ে গেছে, মানে পারচেজ হয়ে গেছে। আপনি বডি থেকে চেক করেন, বডি দিয়ে আপনার এটা অনেক আগে, কয়েক বছর আগে রেজিস্ট্রেশন হয়ে গেছে, ওইটা হয়তো ক্যাশ থেকে দেখা যাচ্ছে। আপনি কোনো কারণে কোনো একটা ডোমেন সার্চ দিয়েছিলেন যেটা অ্যাভেলেবেল ছিল, ওইটা ক্যাশ থেকে নিয়ে গেছে। কনফার্মেশনের জন্য বডি দিতে যাবেন অলরেডি। আচ্ছা, লেন্থ 5, ইন্টিজার 5 মিনস লেন্থ, ইন্টিজার 5 বলতে বোঝায় আমার পাঁচটা ডিজিট, এবং পাঁচটা ডিজিটের সর্বোচ্চ সংখ্যা কত? পাঁচটা ডিজিট পাশাপাশি বলতে, এবং পাঁচটা ডিজিটের সর্বোচ্চ সংখ্যা কত? 99,999। আমি ইন্টিজার 5 মিনস আমার টেবিলের মধ্যে রো ইনসার্ট হতে পারে 1 লাখ চাইলে 1 কম। আচ্ছা, বাট ইন্টিজার ডেটা টাইপ বলে এটাকে আমি বলছি ডেটা টাইপ, আমার এই ডেটাবেস ফিল্ডের মধ্যে কোন টাইপের ডাটা স্টোর হবে? এই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলে অনেক ডেটা টাইপ আছে, বাট ইন্টিজারটা আমি যখন ইন্টিজার 5 বলছি, আমি যদি বলি আমার টেবিল তৈরি হয়েছে এরকম, এবং এর ভেতরে চারটা কলাম আছে এবং তিনটা রো ইনসার্ট হয়েছে, যদিও এটাকে আমি বলছি আইডি, নেম, ইমেল, ফোন। আমার প্রথম আইডিটা কত হবে? 1, তারপর একটা 2, তারপর একটা কত? 3, রাইট? আমার নেমের মধ্যে এসেছে এবিসি, বাকি ডেটা টাইপ, এর ডেটা টাইপ দিতেও আছে ইন্টিজার 5, আমি নেমের জন্য বলবো ওয়ার্কার 50, ইমেলের জন্য বলবো ওয়ার্কার 50, আর ফোন নাম্বারের জন্য বলবো ওয়ার্কার লাইক 40, ঠিক আছে? তো আমার যদি ইমেল অ্যাড্রেসটা লাইক এখানে 15 ডিজিটের হয়েছে, এটা 20 ক্যারেক্টারের ইমেল অ্যাড্রেস, আর এটা 30 ক্যারেক্টারের ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার অলওয়েজ কি 14 ক্যারেক্টার, ঠিক না? ফোন নাম্বার গুলো যদি আমি কান্ট্রি কোড সহ দেই তাহলে 14 ক্যারেক্টার। আর সবচেয়ে বেশি জায়গা দখল করতে গিয়ে আইডিটা যে বেশি জায়গা দখল করছে ওর লেন্থ এর উপর বেস করে, যদি এর লেন্থ বলা আছে 50, এর লেন্থ বলা আছে কত? 50, এর লেন্থ বলা আছে 40।
তো এখানে বলা আছে ইন্টিজার 5 সে প্রতিটা বক্স থেকে জায়গা নিয়ে নেবে কত 10 বাই মানে 1 ইন্টিজার ইকুয়াল 2 বাই আর 1 ক্যারেক্টার ইকুয়াল 1 বাই ঠিক আছে 1 ইন্টিজার 2 বাইট জায়গা দখল করে আর 1 ক্যারেক্টার 1 বাইট জায়গা দখল করে তো আমি যদি বলি ইন্টিজার 5 যদি এখানে 1 আছে বাট সে জায়গা দখল করেছে কত 10 বাইট প্রতিটা বক্সের জন্য সে 10 বাইট করে জায়গা অ্যালোকেট করে রেখেছে এটা ইন্টিজারের লিমিটেশন ভার্টারের অ্যাডভান্টেজ হচ্ছে যদি আমি এই পার্টিকুলার বক্সের জন্য 50 ক্যারেক্টার অ্যালোকেট করেছি দ্যাট মিন্স 50 বাইট জায়গা অ্যালোকেট করে রেখেছি বাট যদি তার নাম হয় 10 ক্যারেক্টারে সে দখল করবে কত 10 বাইট বাকি 40 বাইট ছেড়ে দেবে সো ভার্টার কি করে লেন্থ আমি বেশি দিয়ে রাখতে পারি বাট যতটুকু ভ্যালু পাবে সমান পরিমাণ জায়গা ইনস্টল করে রাখবে আর বাকি জায়গাটুকু ছেড়ে দেবে বাট ইন্টিজার প্রতিটা বক্সের জন্য সম পরিমাণ জায়গায় দখল করবে ঠিক আছে বুঝতে পেরেছি যদি আমি ইন্টিজার 11 বলি তাহলে প্রতিটা বক্স 1 2 3 4 5 6 থেকে 9 ওয়ান ডিজিট বাট জায়গা দখল করছে কত 22 বাই রাইট বাট যখন আমি কোন একটা বক্সের জন্য বলছি ভার্টার 20 বাট ওর ভিতরে ভেদর রাখছি 1 2 3 4 5 6 করে তো প্রতিবার ভেদর রাখছে কতটুকু করে 1 বাইট করে আমাদের একটু হিসেব নিকেশ করে দিতে হবে বাট ভার্টিক্যাল লেন্থ দেওয়ার ক্ষেত্রে আমরা ফ্লেক্সিবিলিটি পেতে পারি আর আরেকটা বিষয় ফোন নাম্বারের বেলায় ফোন নাম্বার যদি আমরা 11 ডিজিট ডেটাবেসে রাখি পিওর নাম্বার শুধু নাম্বার গুলো রাখছি লাইক মোবাইল নাম্বার 11 ডিজিট তাই না সো 11 ডিজিট রাখলেও আমরা এখানে কিন্তু ভার্কারি ইউজ করব কারণ কি অর্ধেকটা জায়গা কম লাগছে না 11 ইন্টিজার দিলে 22 বাই আর 11 ভার্কার দিলে 11 বাই আমরা ঠিক ওই ভ্যালু গুলোকে ইন্টিজার বলবো বা ফ্লোট বলবো যাদেরকে ম্যাথমেটিক্যাল অপারেশন করতে হবে যেগুলোকে নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে সেই ফিল্ডের ভ্যালুগুলোকে আমরা ইন্টিজার অথবা ফ্লোটে রাখব বাকি সকল ক্ষেত্রে আমি তাদেরকে কি রাখব ভার্কারে যাতে জায়গা কম লাগে বুঝতে পারছেন ওকে সো পরে নাম ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আমি বা ফোন নাম্বার আমি ভার্কারেই রাখছি স্টুডেন্ট নেম ওয়ার্কার 50 বলছি আর এখান থেকে স্টুডেন্ট আইডিটাকে আমাদের একটু ম্যানেজ করতে হবে ইন স্টুডেন্ট আইডি লেন্থ 5 বলেছি এখান থেকে বলে দিতে হবে ইনডেক্স প্রাইমারি অটো ইনক্রিমেন্ট এই ফিল্ডের ভ্যালুটা সে অটোমেটিক ইনক্রিমেন্ট করবে ঠিক আছে সেখান থেকে আমরা বলছি ভ্যালু ইনডেক্স প্রাইমারি অটো ইনক্রিমেন্ট স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেম আমরা ফিল্ডের নামটা কি লিখেছিলাম ইমেল অ্যাড্রেস ওয়ার্কার 50 এটা স্ট্যান্ডার্ড হ্যাঁ ম্যান্ডেটরি না বাট এই এই প্র্যাকটিসটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে আমাদের ফর্ম ফিল্ডের নাম আর রোল নাম্বার বাদ গেছে আচ্ছা আচ্ছা নেমের পরে রোল নাম্বার ইমেল অ্যাড্রেস বলা হচ্ছে না ঠিক আছে আমি অ্যাড করে নেছি ফোন নাম্বার ওয়ার্কার আমি বলছি 11 ডিজিট আচ্ছা নতুন একটা ফিল্ড অ্যাড করছি 1 বলে আমি গো প্রেস করছি আরেকটা ফিল্ড এসেছে আচ্ছা আমরা একটা কাজ করি আগে আমরা সেভ করে নেই কি কি আসছে স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেম ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার আমাকে কি করতে হবে আমাদের ফর্ম অনুযায়ী নেমের পরে রোল নাম্বার আছে
সো রোল নাম্বারটা আমরা নেম এর পরেই নিব সো ডেটাবেজের স্টুডেন্ট নেম এর পরে রোল নাম্বার অ্যাড করতে চাচ্ছি সো আমি বলছি আফটার এই যে নিচে দেখেন আফটার স্টুডেন্ট নেম গো সো ফিল্ডের নাম কি বলছি রোল নাম্বার রোল নাম্বার এটাকে আমাদের রোল নাম্বার গুলোকে যে ম্যাথমেটিক্যাল অপারেশনের প্রয়োজন পড়ে না কত ডিজিট হয় আমাদের রোল নাম্বার গুলো হ্যাঁ 9 ডিজিট সো 9 এ রাখছি সেভ সো একটু খেয়াল করেন আমরা নতুন করে একটা ফিল্ড অ্যাড করে দিতে পারছি সো আমরা একটা টেবিল তৈরি করে ফেলেছি টেবিলের আইডিটা হচ্ছে স্টুডেন্ট আইডি স্টুডেন্ট নেম রোল নাম্বার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার সো এবার আমাদের টার্গেট হচ্ছে ফর্মে ডাটা এই ডেটাবেস টেবিলের মধ্যে স্টোর করা স্টোর করতে গিয়ে আমরা ফার্স্টে যেটা করব এই ফর্ম এটাকে একটা ফর্ম ট্যাগ এর মধ্যে রাখব action then বলতে হবে কি মেথড আমি ইউজ করছি মেথড পোস্ট ওকে আমি দুইটা মেথড ইউজ করতে পারি মেথড পোস্ট আর মেথড গেট সো আমি অ্যাকশন হিসেবে বলছি insert dot php ওকে সো আমি একটা পিএসপি ফাইলের এই এই ডেটাগুলো আমি একটা পিএসপি ফাইলের কাছে সাবমিট করব আমি যখনই ফর্মটা সাবমিট করব একটা পিএসপি ফাইলের কাছে যাবে সেই ডেটাবেসের মধ্যে ডাটা স্টোর করবে সো ফাইলটার নাম আমরা বলছি insert dot php সো প্রজেক্টের মধ্যে আমি insert dot একটা পিএসপি ফাইল নিয়ে নিচ্ছি এবং ফাইলটার নাম বলছি insert সো আমি অ্যাড স্টুডেন্ট থেকে অ্যাকশনে যাচ্ছি আমি যখন এই সেভ স্টুডেন্ট বাটনটাতে বা সেভ ক্লিক করব আমি অ্যাকশন করেছি কোথায় আমার অ্যাকশনটা হচ্ছে insert dot php তে সো insert dot php তে আমাদের কিছু কোড লিখতে হবে ফারস্টে আমি যে কোডটা লিখব insert dot php তে সেটা হচ্ছে ডেটাবেস কানেকশন স্ট্রিং ওকে সো আমি ডেটাবেস সার্ভারের সাথে কানেক্ট করার চেষ্টা করছি সো ডেটাবেস সার্ভারের সাথে কানেকশন স্ট্রিংটা আমি অবশ্যই লিখতে দিব ফাইনালে কোশ্চেনে ঠিক আছে ভুলে গেলে যদি আমি না দেই তাও আমাকে জিজ্ঞেস করে নেবেন কোশ্চেনে কারেন্ট টাইমে অ্যাড করে দিব ঠিক আছে সো ডেটাবেস কানেকশন স্ট্রিংটা আমি লিখছি ঠিক এভাবে লিখতে হয় আমি কিছু ভেরিয়েবলাইজ করে লিখি যে হোস্ট নেম হোস্ট নেমটা মূলত লোকাল হোস্ট ইউজার নেম লোকাল মেশিনের জন্য রুট পাসওয়ার্ড লোকাল মেশিনের জন্য ব্ল্যাঙ্ক ডিবি নেম সবগুলো কেসেই আমরা আন্ডারস্কোর ইউজ করব আমাদের ডেটাবেসটার নাম জানো কি ডিবি আন্ডারস্কোর বেসিক পিএইচপি সো আমরা হোস্ট নেম পেলাম ইউজার নেম পেলাম ইউজার নেমটা হচ্ছে লোকাল মেশিনের জন্য রুট আর পাসওয়ার্ডটা ব্ল্যাঙ্ক সো এবার আমরা কানেক্ট করার চেষ্টা করছি ডলার সি অর ডাবল এন ভেরিয়েবল নিয়ে নিচ্ছি বিল্ট ইন ফাংশন আমি ইউজ করছি MySQL এর MySQL কানেক্ট আমি একটা কানেকশন স্ট্রিং নিচ্ছি MySQL কানেক্ট ফাংশন বিল্ট ইন ফাংশন MySQL এর সঙ্গে কানেক্ট করতে
পিএসপি সাথে মাইএসকিউএল কানেকশনের জন্য আমরা মাইএসকিউএল কানেক্ট ফাংশনটা ইউজ করি, এবং এখানে তিনটা প্যারামিটার আছে এই বিল্ট ইন ফাংশনটা। তিনটা প্যারামিটার, ফার্স্টটা হচ্ছে হোস্ট নেম, দ্বিতীয়টা ইউজার নেম, তৃতীয়টা পাসওয়ার্ড। সো আমি এভাবে লিখছি, হোস্ট নেম, ইউজার নেম, পাসওয়ার্ড। যদি আমাদের এই কানেকশন কানেকশন ভেরিয়েবলের ভ্যালুগুলো ঠিক থাকে, তাহলে এই ফাংশনটা রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ রিটার্ন করবে কি ফলস। যদি কানেকশন স্ট্রিং ঠিক থাকে সে রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ রিটার্ন করবে ফলস। সো আমি স্টেটমেন্ট চেক করছি, বলছি নট ডলার কানেক্ট, ঠিক আছে, ইমেল দিলে সমস্যা নেই, ইমেল দিলে সাপোর্ট দেখবে, আমাকে জানানোর দরকার নেই। ডাই, এটা পিএসপি বিল্ট ইন ফাংশন যার মাধ্যমে এখানে কম্পাইলারটা স্টপ হয়ে যাবে আর কি। সো আমি বলছি ডেটাবেস নট কানেক্টেড, ডেটাবেস সার্ভার নট কানেক্টেড। আর এলস এর মধ্যে কি হবে? হ্যাঁ, যদি কানেকশন না হয় তখন এই মেসেজটা ডিসপ্লে করবে। আমরা ইফ দেন এলস জানি, তাই না? ইফ ট্রু হলে ইফ এক্সিকিউট হবে, আদারওয়াইজ এলস এক্সিকিউট হবে। সো কানেকশনের মধ্যে যদি ট্রু আসে তাহলে কি ইফে ঢুকবে? কারণ কি সামনে আবার নট করা হয়েছে, তাই না? আচ্ছা, সো কানেকশনের মধ্যে যদি ফলস আসে দেন ফলস কে ট্রু করে ডেটাবেস যে হয় কানেক্টেড হয় নাই সে এররটা দিচ্ছি। আদারওয়াইজ আমি বলছি ডেটাবেস কানেক্ট হয়েছে, এবং আমি ডেটাবেসের আমরা যে সার্ভারের সঙ্গে কানেক্ট করলাম ওই সার্ভারের ডেটাবেস কে সিলেক্ট করব, MySQL সিলেক্ট ডিবি। খেয়াল করেন আমি MySQL সিলেক্ট ডিবি বলে ডেটাবেসের নামটা লিখে দিয়েছি। তাহলে আমার যখন ডেটাবেস সার্ভার কানেক্ট হচ্ছে আমি ডেটাবেসের সঙ্গে কানেক্ট করছি, ঠিক আছে? দেখেন আমি যদি এখানে ইকো করি ডেটাবেস সার্ভার কানেক্টেড অ্যান্ড ডেটাবেস সিলেক্টেড, আমি যদি কানেকশন করতে পারি, আমি যদি এবার এখান থেকে লোড দেই, আমি সেভ বাটন প্রেস করেছি, কি লেখা আসছে? ডেটাবেস সার্ভার কানেক্টেড এন্ড ডেটাবেস সিলেক্টেড। বাট আমাদের এই কানেকশন স্ট্রিং যদি ভুল হতো একটু খেয়াল করেন, আমি ইচ্ছে করে একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। আমি যদি কানেকশন স্ট্রিংটা ভুল দিয়েছি ইচ্ছে করে, সো সেভ বাটন প্রেস করছি, MySQL কানেকশন এরর এসেছে, অ্যাক্সেস ডিনাই ফর ইউজার দিস লাইন নাম্বার 8, ডেটাবেস সার্ভার নট কানেক্টেড। আমি অ্যাকচুয়ালি কানেক্ট করছি কার সঙ্গে? আমার অ্যাপাচির সাথে MySQL ডেটাবেস সার্ভারের। সো আমি যদি বলি যে একটা কানেকশন স্ট্রিং রেডি করেন বা কোড লিখেন, এই অংশটুকু লিখতে হবে, ওকে? আমি কানেকশন স্ট্রিং জানতে চাইলে যতটুকু আমি লিখেছি ঠিক এভাবে লিখতে হবে, আর যেহেতু আউট করা কোশ্চেন হুবহু লিখতে হবে।
ইনডেক্স এরর করা যাবে না। এটা রুলস, কারণ লাইভে গিয়ে তো পাসওয়ার্ড লাগবে। আমি যদি ডিফারেন্ট ইউজার তৈরি করি সেখানে পাসওয়ার্ড লাগবে। আচ্ছা এবার ডেটাবেসের মধ্যে ডাটা ইনসার্ট করার জন্য আমরা জানি, আমি যখন ফর্মটা সাবমিট করি ফর্মের মেথড অনুযায়ী, আমি যখন ফর্মটা সাবমিট করছি মেথড পোস্ট অনুযায়ী মেথডের মধ্যে ডাটাগুলো চলে আসে। একটু খেয়াল করেন, আমি যদি এখন এখানে গিয়ে আমরা পোস্টার এটাকে প্রিন্ট করে দেই, আমি যদি পোস্টার এটাকে প্রিন্ট করি লাইক এভাবে, আমি যদি পোস্টার এটাকে প্রিন্ট করি এটা একটা বিল্ট ইন ফাংশন প্রিন্টার, যার মাধ্যমে আমরা দেখতে পারি পোস্টের মধ্যে কি আছে। খেয়াল করেন বাই ডিফল্ট পোস্টের মধ্যে কি আছে, ব্ল্যাঙ্ক, স্টুডেন্ট নেম, রোল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, প্যাটার্ন, রাইট? আর এই ফিল্ড গুলো কোথা থেকে আসে, ফর্মের ফিল্ড হিসেবে আসে। তাহলে আমাদের ফর্মের যে নামগুলো স্টুডেন্ট নেম, রোল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, ঠিক সেগুলোই কি এখানে চলে আসছে না? সো আমি যদি এখন এই ফর্মের মধ্যে কিছু ডাটা দেই, একটু খেয়াল করবেন আমি যখন সেভ বাটন প্রেস করছি আমার অ্যারের মধ্যে কি আছে, স্টুডেন্ট নেমে শাহিল আলম, রোল নাম্বারে একটা পার্টিকুলার রোল নাম্বার, ইমেল অ্যাড্রেসে তার ইমেল অ্যাড্রেস আসছে এবং ফোন নাম্বারের জায়গায় তার ফোন নাম্বার আসছে, তাই না? সো আমার অ্যারে আমি যখন এখান থেকে ইনসার্ট পিএসপি তে যাচ্ছি, আমি যখন সাবমিট বাটনটা প্রেস করছি ইনসার্ট পিএসপি তে যখন যাচ্ছি, ইনসার্ট পিএসপি তে গিয়ে আমার এই পোস্টারের মধ্যে কিন্তু এই ডাটাগুলো চলে আসে। এখন আমি পোস্টারে থেকে ডাটাগুলো নিয়ে ডেটাবেসের মধ্যে ইনসার্ট করার চেষ্টা করব, এর জন্য একটা এসকিউএল কমান্ড লিখছি। সো ডেটাবেসের সাথে পিএসপি কমিউনিকেট করবে এসকিউএল কমান্ডের মাধ্যমে, ঠিক আছে? এসকিউএল কমান্ড এবং পিএসপি কানেকশন ফাংশনের মাধ্যমে। তো আমি এসকিউএল কমান্ডটা লিখছি, এসকিউএল তার সাথে আমি একটা স্ট্রিং, একটা এসকিউএল স্ট্রিং আমি লিখি। ডাটা ইনসার্ট করার জন্য এসকিউএল কমান্ডটা এভাবে লিখতে হয়, ইনসার্ট ইনটু, পেছনে কথা হচ্ছে টিবিএল স্টুডেন্ট, ফিল্ড গুলোর নাম আমি বলে দিচ্ছি, ফিল্ডের নাম কি আছে, স্টুডেন্ট নেম, আইডিটা তো অটো ইনক্রিমেন্ট হবে, তাই না? আইডিটা অটো ইনক্রিমেন্ট হবে, শুধু ফিল্ডের নামগুলো আসবে। আমাদের ডেটাবেসে কি কি ফিল্ড আছে, স্টুডেন্ট নেম, রোল নাম্বার, ইমেল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার। সো স্টুডেন্ট নেম, রোল নাম্বার, তারপরে কি আছে, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার। এরপরে লিখতে হয় ভ্যালুস, ভ্যালুস বলে আবার ব্র্যাকেটে যাব এবং এরপরে ভ্যালু গুলো দিয়ে দিতে হবে। সো স্টুডেন্ট নেম হোল্ড করছে কি আমার এই পোস্টারে, তাই না? পোস্টারে থেকে আমাদের স্টুডেন্ট নেমটা দিয়ে দিতে হবে। সো পোস্টারে থেকে আমি কিভাবে দিচ্ছি, একটা সিঙ্গেল কোট নিচ্ছি পোস্টারে, এবং পোস্টারের মধ্যে আমরা এখান থেকে নিব কি, স্টুডেন্ট নেম। এরপর এখানে আবার কমা হবে, সেকেন্ড ভ্যালুটা কার জন্য আসবে, ডলার পোস্ট রোল নাম্বার,
ডলার পোস্ট ইমেল অ্যাড্রেস ডলার পোস্ট ফোন নাম্বার কি কি নিলাম একটু খেয়াল করেন ইনসার্ট ইনটু টেবিল নেম তারপর ওই প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট না ছাড়া স্টুডেন্ট নেম রোল নাম্বার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার তারপর ভ্যালুস বলে পোস্টের মধ্যে থেকে স্টুডেন্ট নেম পোস্টের মধ্যে থেকে রোল নাম্বার পোস্টের ইমেল অ্যাড্রেস এবং পোস্টের ফোন নাম্বারটা দিয়ে দিয়েছে এবার এই এসকিউএলটাকে আমাকে রান করে দিতে হবে এভাবে MySQL query MySQL query ফাংশনের মাধ্যমে আমি এই এসকিউএলটাকে রান করিয়ে দিব ঠিক আছে এখান থেকে কিন্তু ডেটাগুলো ইনসার্ট হয়ে যাবে আমি যদি এখান থেকে আবার একটা ফাংশন কল করি লাইক হেডার লোকেশন আমার ওই ফাইলটার নাম কি ছিল অ্যাড আন্ডারস্কোর স্টুডেন্ট ডট পিএসপি আমি কিন্তু ওই ফাইলটাতে আবার ফেরত যাব বোঝা যাচ্ছে আচ্ছা এবার দেখি যে আমাদের ডেটাগুলো ডেটাবেসে স্টোর হচ্ছে কিনা লাস্টের লাইনটাই বলছি আগের লাইনে আপনি দেখেন নাই তো লাস্টের লাইনটা বলছি যে ডেটাবেসে ডেটা সেভ করার পর MySQL কোয়েরি যখন এক্সিকিউট হবে ডেটাবেসের মধ্যে ডেটা ইনসার্ট হবে আমি আবার অ্যাড স্টুডেন্ট পেজটাকে দেখতে চাচ্ছি তার মানে আমি সেভ করার পর আবার এই ফর্মটাতেই ফেরত আসতে চাচ্ছি ওকে সো আমি আপাতত আমার ডেটাবেসটা দেখি ডেটাবেসের মধ্যে কোনো ডাটা নেই বাট আমি যখন এখন এই সেভ বাটনটা প্রেস করব আচ্ছা পাসওয়ার্ড 1 নাই যে এখানে কিছু বিষয় ইকো করা আছে এটা বাদ দিয়ে দিতে হবে ডাটা ইনসার্ট হয়েছে এই ইকোটাকে তুলে দিতে হবে আদারওয়াইজ হেডার রিডিরেক্ট হবে না অলরেডি আমাদের ডাটা স্টোর হয়েছে একটু খেয়াল করেন আমাদের ডেটাবেসে ডাটা চলে আসছে আসে নাই ডেটাবেসে ডাটা আসে নাই সো আমি রিলোড করছি আমি সেভ করছি আমার এই পেজে ফেরত আসছে তো চেক করি ডেটা আসে নাই দ্যাট মিন্স এখানে আমাদের এসকিউএল কমান্ডে কোথাও ভুল আছে এসকিউএল কমান্ডে কি ভুল আছে সেটা ধরার জন্য আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি দেখেন এটাকে আমরা ইফ স্টেটমেন্টের মধ্যে রান করে দিতে পারি MySQL কোয়েরিটাকে MySQL কোয়েরিতে যদি কোনো এরর থাকে তাহলে এখান থেকে আমি বলে দিতে পারি ডাই এসকিউএল এরর আর এররটা কি সেটা আমি এখান থেকে বলে দিতে পারি MySQL এরর ফাংশন কল করে তাহলে বোঝা যাবে অ্যাকচুয়ালি এররটা কি আছে আর এলস এলস এর মাধ্যমে আমি রিডিরেক্ট করতে পারি তাহলে এবার আমরা ইনসার্ট করার চেষ্টা করি দেখেন এখানে এরর আছে ইউ হ্যাভ এন এরর ইন ইওর এসকিউএল সিনট্যাক্স চেক ম্যানুয়াল এই জায়গাটায় ডাবল কোটেশন করেছে নাম্বারের জায়গায় কোথাও এক জায়গায় ডাবল কোটেশন আছে একটু খেয়াল করেন এখানে কোটেশন আছে পাশে কোটেশন নেই লাস্টে একটা সিঙ্গেল কোট মিস করেছে ওকে সো এই কারণে এররটা আসছিল
না এটা তো লাস্ট কোটেশন, আমার ফার্স্টে একটা ডাবল কোট আছে, লাস্টে একটা ডাবল কোট আছে, একটু খেয়াল করেন, এটা ফার্স্ট ডাবল কোটেশন, এটা লাস্ট ডাবল কোটেশন, আর প্রতিটা পোস্টের বিন্দু সিঙ্গেল কোটেশনের মধ্যে আছে। সো এবার আমরা চেক করি যে আমরা ডেটাটা ইনসার্ট করতে পারছি কিনা। এখানে চলে আসে, তার মানে কোনো এরর আসে নাই। এবার আমরা ডেটাবেস টেবিলটাতে যাচ্ছি, ডেটাবেস টেবিলে ডাটা স্টোর হয়েছে, আইডি এসেছে, স্টুডেন্ট নেম এসেছে, রোল নাম্বার আসে নাই, ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আসছে। রোল নাম্বারটা না আসার কারণ একটু দেখে নেই। রোল নাম্বারটা কেন আসে নাই? দেখেন আমাদের ফর্মের ফিল্টার নাম কি, রোল আন্ডারস্কোর নাম্বার, আর আমরা কোডের মধ্যে ইউজ করেছি কি, শুধু এনো, তার মানে আমাদের ইন্ডেক্সটা ভুল লেখা হয়েছিল। লিখতে হবে কি, রোল আন্ডারস্কোর নাম্বার। সো আমি নতুন করে আরো একজনকে ইনসার্ট করার চেষ্টা করি। আমার যে ফর্মটা অ্যাড স্টুডেন্ট, অ্যাড স্টুডেন্ট ফর্মটার অ্যাকশন হচ্ছে কোথায়, ইনসার্ট পিএসপি তে। ইনসার্ট পিএসপি প্রথমে কি করা হয়েছে, ইনসার্ট পিএসপি প্রথমেই ডেটাবেস কানেকশনটা করা হয়েছে, একটা এসকিউএল কমান্ড লেখা হয়েছে এবং কমান্ডটা মাইএসকিউএল কোয়েরি দিয়ে রান করা হয়েছে এবং ফাইনালি আমি লোকেশন চেঞ্জ করে আমার অ্যাড পিএসপি তে ফেরত দিয়েছি। ওকে, সো আমরা ভেরি বেসিক সিনট্যাক্স ইউজ করে পিএসপি ভেরি বেসিক প্রসেস ইউজ করে একটা ফর্ম থেকে ডাটা নিয়ে ডেটাবেস টেবিল স্টুডেন্টের মধ্যে ডাটা ইনসার্ট। ওকে, কোশ্চেন আছে? হেডার হচ্ছে, হেডার লোকেশন বলা হচ্ছে যে আমি আসছিলাম কোথা থেকে, একটু খেয়াল করেন। আমি আছি
অ্যাড স্টুডেন্ট আমি যাচ্ছি কোথায় insert.php অ্যাড স্টুডেন্ট থেকে সাবমিট হচ্ছে আমি যাচ্ছি insert.php তে আবার আমি লোড করে দিচ্ছি এই যে হেডারের কাজ যে হেডার লোকেশন বদলাচ্ছে না আমি আবার অ্যাড স্টুডেন্ট পেজটাকে ডিসপ্লে করে দিচ্ছি আমি যে ইনসার্টে গিয়েছিলাম সেটা কি বোঝা যাচ্ছে তাহলে পেছন থেকে কাজ করছে কে insert.php টা আবার আমি এই পেজটাকে লোড করে দিচ্ছি এইটা না যে আমি কি আমরা insert.php হ্যাঁ ওখানেই থেমে যাব insert.php এই লোকেশনে আপনি যদি যদি এলসে এখানে রেখে দেন এখানে একটা মেসেজ দেন একটা সাদা পেজে মেসেজ দেখাবে তাহলে লাইক আপনি ইকো করে দিন সেভ ইনফরমেশন বাট মেসেজটা যদি আমরা আবার ওই অ্যাড স্টুডেন্টকে নিয়ে দেখাতে চাই সেক্ষেত্রে ডিসিশন দিন এই পেজ কল করবেন চলে যাবে আর আপনি একটা ডিফারেন্ট পেজে চলে যেতে পারেন যেখানে লেখা থাকবে সেভ ইনফরমেশন বোঝা যাচ্ছে MySQL কোয়েরিতে এরর আসলে এখানে যদি SQL এরর হয় তাহলে রিটার্ন করবে কি ফলস আর সামনে নট আছে কি হয়ে যাবে ট্রু তখনই তো ডাই হবে SQL এরর দেখাবে আর যদি এটা রিটার্ন করে ট্রু সামনে নট আছে কি হবে ফলস এক্সিকিউট করবে কি হ্যাঁ উল্টো দিলে তো হবে স্টেডিয়ামে চেঞ্জ
বুধবার 17 তারিখ 6:30 মেকআপ ক্লাস আচ্ছা এটা একটু আধা ঘন্টা দিয়ে এগিয়ে আনা সম্ভব তাহলে 6:30 আমার জন্য ভালো এরপরেও কয়টা পর্যন্ত লাস্ট পর্যন্ত কি 6:10 না 6:20 এবার চলে আসলাম 7টা 20 হয় তারপরে চলে আসলাম আপনার 9টা পর্যন্ত থাকে যদি ক্লাস হয় আমরা কোন একটা ল্যাব খুঁজে নিব আমার কাছে ল্যাব 9 আছে ল্যাব 9 29 জন আছেন 4 জন অনুপস্থিত তার মধ্যে 2 জন পার্মানেন্টলি তো 2 জনকে জানানোর দরকার নাই আজকে 2 জন আসে নাই তাদেরকে একটু কষ্ট করে বলে দেবেন ক্লাস 16 তারিখের না 13 তারিখে হচ্ছে না 17 তারিখে হচ্ছে ঠিক আছে আমার জানা নেই পার্মানেন্টে অনুপস্থিত দেখতে পাচ্ছি আগে দেখছি তার মানে আমরা 3টা ক্লাস পাচ্ছি 3টা পাচ্ছি আর ফাইনালের পরে আরো 3টা নিব টোটাল নর্মালি হয় প্রত্যেকটা সেশনে হয়েছে ফাইনালের পরে 2-3টা সেশন তারপর প্রতি এবার হবে কিনা সেটা আমি আগে করে ফাইনালটা নর্মালি ঠিক এরকম হয় ফাইনাল সব শেষ হয়ে যায় তারপর আমরা ফাইনাল বাট আমি যদি 3টা ক্লাস সাকসেসফুলি নিতে পারি হতে পারে শিডিউল টাইমে ফাইনাল প্রবলেম ক্রিয়েট হয় অনেকে বাসায় যেতে পারে না এই জন্য অফিসারের কাছে আরেক জন্য বাসায় যেতে পারে
এত কথা কেন বলে? বিষয়ের মা সেই জন্য এত কথা বলে। না নেই নেই আমি যাওয়ার সময় নেই।
নিব বাবা নিব না নিব মনে হয় ঠিক আছে আমি জানি নিব না কি জানতে ডাক্তার আচ্ছা আমরা সিলেক্ট করার কাজটা একটু দেখি আর ভিউ স্টুডেন্ট বলছি So home about us add student of home amar eta amar add student ar view student e gele amader student information gulo ekhane view korbe mane database theke amar joto gulo student like duti student add kora hoyeche amar duti student er information ekhane dekhabe ami jodi aro kichu student information add kori নতুন একটা ফাইল করেছি ভিউ স্টুডেন্ট ফার্স্ট জব হবে ডেটাবেস থেকে ডাটা গুলো তুলে নিয়ে আসা ডেটাবেস থেকে ডাটা তুলে নিয়ে আসার জন্য আগে ডাটা কানেকশনটা দরকার পড়বে আবার আমাকে ডেটাবেস সার্ভারের সঙ্গে কানেক্ট করতে হবে সো একটা কাজ আমরা করতে পারি এই যে ইনসার্শনে এই পোরশনটুকু যেটুকু অ্যাকচুয়ালি ডেটাবেসের কানেকশন করছে এটাকে আমরা কেটে নিয়ে নতুন একটা ফাইল ডিবি কানেক্ট নামে তৈরি করে রাখতে পারি ডেটাবেস কানেকশন নামে একটা ফাইল তৈরি করে ওই কানেকশন স্ট্রিংটা আমি এখানে রেখে দিতে পারি ওকে সো কানেকশন স্ট্রিংটা এখানে আছে আর এই কানেকশন স্ট্রিংটা যদি আমি ইউজ করতে চাই এখন সব জায়গায় ইনসার্টে এসে আমি এই কাজটা করব রিকোর ওয়ান্স ফাইলটা কোথায় আছে এই যে ডিবি কানেক্ট রান টাইমে কি হবে ওই ডিবি কানেকশনের যে কোডগুলো আছে সব এসে এখানে বসে যাবে একই কথাই তো তাই না তাহলে বেনিফিট পাচ্ছি কি আমি এটা ডিফারেন্ট একটা ফাইলে রাখাতে এখন কানেকশন স্ট্রিংটা নতুন করে আবার ভিউ স্টুডেন্টের মধ্যে লিখতে হচ্ছে না এখানেও আমি যদি বলি রিকোয়ার ওয়ান্স এবং ডিবি কানেক্টটা বলে দেই তাহলে কানেকশনটা আমি পেয়ে যাব এখন শুধু যে কাজটা আমাকে করতে হবে একটা এসকিউএল কমান্ড লিখতে হবে এসকিউএলটা হচ্ছে ডেটাবেস থেকে ডাটা তোলার জন্য আমি ডেটাবেস থেকে ডাটা তোলার জন্য সিলেক্ট স্টার from
PBL student just a query to লিখলে database এর ওই টেবিলে সকল কলাম এবং সবগুলো রো উঠে আসবে আমি এটাকে MySQL কোয়েরিতে যদি SQL টা পাঠায় সে আমাকে একটা রেজাল্ট রিটার্ন করবে তে রেজাল্ট রিটার্ন করবে বাট এখানে কিন্তু আমার রিয়েল ডাটাটা পাবো না নরমালি যেটা হয় আমার যদি ডেটাবেস সার্ভার হয় MySQL ডেটাবেস সার্ভার এটা আমার ডিবি এই ডিবির মধ্যে একটা পার্টিকুলার টেবিল স্টুডেন্ট যখন আমি সার্ভার থেকে ডেটাবেস সার্ভার হয়ে পার্টিকুলার ডিবি ডেটাবেস থেকে কোনো ডাটা চাইবো সে ওই ডাটাটাকে ডেটাবেস সার্ভারের ওই পার্টিকুলার ডেটাবেসের একটা নির্দিষ্ট লোকেশন মনে করেন এটা লোকেশন আইডি বা রিসোর্স লোকেশন 5 অর 4 অর 3 এই ডাটাগুলোকে সে এখানে রাখবে যাকে আমি সিলেক্ট করেছি যে অপারেশনে আমি করি না কেন সিলেক্ট করার সময় যদি আমি সব ডাটা চাই অথবা সিলেক্টেড দুইটা রো চাচ্ছি অথবা একটা রো চাচ্ছি অথবা যদি আমি চার পাঁচটা রো সিলেক্ট করতে চাচ্ছি কি করবে এখান থেকে ডাটাগুলো তুলে এনে এই লোকেশনে রেখে দেবে আর এই লোকেশন আইডিটা পাঠিয়ে দেবে সার্ভারের কাছে তার মানে আমার রেজাল্টের মধ্যে কি আছে লোকেশন আইডি ওকে সো ডেটাবেস সার্ভার MySQL কখনোই ডাইরেক্ট ডাটা রিটার্ন করে না এসকিউএল কমান্ড এক্সিকিউট করার পর সে সিলেক্টেড ডাটাগুলোকে কোন একটা লোকেশনে রাখে যাকে বলতে রিসোর্স লোকেশন আর এই রিসোর্স লোকেশন আইডিটাই পাঠিয়ে দেয় সার্ভারের কাছে পরে ওই সার্ভার রিসোর্স লোকেশন ধরে ফাংশনের মাধ্যমে এখান থেকে ডাটা রিড করে নিতে পারে ওকে সো ডাটা রিড করার জন্য ফাংশন আছে MySQL পেজ অ্যারে অথবা এসও ঠিক আছে দুইটা ফাংশন আছে MySQL পেজ অ্যারে অথবা MySQL পেজ এসও সো আমি এই রেজাল্টটাকে নিয়ে যখন আমি ডাটা ম্যানিপুলেট করতে যাব এখানে আমি টেবিলের মধ্যেই বা টেবুলার আকারে টিআর থেকে আমি যদি বলি টিএইচ আমি ডিসপ্লে করাতে চাচ্ছি নেম রোল নাম্বার ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার সো কি কি আছে নেম রোল নাম্বার ইমেল আর ফোন নাম্বার এগুলোকে আমি প্রিন্ট করব আর ক্লাস আকারে আমি কল করছি অ্যাড স্টুডেন্ট এই ক্লাসটাকে টেবিল হেডার ওকে এরপরে আমি লুপ লিখব আর কি টু ডিফারেন্ট স্টাইল এ পিএসপি ইনকর্পোরেট করছি আমি ওয়াইল লুপের ইউজ আমি করবো এখানে while এর মধ্যে while ডাটা নেবে রো এর মাধ্যমে রো ইকুয়াল MySQL ফেজ অ্যারে অথবা ফেজ এসও আমি ইউজ করতে পারি যে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে এই রেজাল্টেন্ট লোকেশন থেকে দ্যাট মিন্স আমাদের যে রিসোর্স লোকেশন আছে ওখান থেকে সে ডাটা রিড করে এখানে রাখবে এবং প্রতিবারের লুপে একটা একটা করে রো এই রো এর মধ্যে পাঠিয়ে দেবে রাইট সো এই এসও ফাংশনটা কাজ হচ্ছে আমার কাছে তো এই রিসোর্স লোকেশন আছে তাই না রিসোর্স লোকেশনের যে টেবিলটা আছে এখানে কয়টা রো আছে সেই রেজাল্টটা জানে সো ফেজ অ্যারে যখন প্রথমবার কল হবে সে প্রথম যে রোটা এই রো এর ভ্যালুটা পাঠিয়ে দেবে কার কাছে এই রো এর মধ্যে তখন সেটা হয়ে যাবে একটা ওয়ান ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে দ্বিতীয়বার সে দ্বিতীয় রোটা পাঠিয়ে দেবে বাট কলামের নাম তো সেম কলাম
কলামের নামগুলো কি সেম না? কলাম নাম সেম, স্টুডেন্ট নেম, রোল নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, বুঝা যাচ্ছে? তো প্রতিবারের ইটারেশনে একটা একটা করে রো তার কাছে চলে যাবে। একটু যদি আমরা দেখি যে এখান থেকে এই রেজাল্টের মধ্যে কি আছে, ইকো করি ডলার রেজাল্ট, এক্সিট যদি করি, একটু খেয়াল করেন, আমি যদি ভিউ স্টুডেন্টে যাই আমার বলছে কি রিসোর্স আইডি 4, তার মানে আমার রেজাল্টের মধ্যে আছে রিসোর্স আইডি 4। আচ্ছা, সো এবার আমরা যদি এখান থেকে ধরি এই যে রো, প্রতিবারের ইটারেশনে একটা একটা করে রো আসছে, আমার ডেটাবেসে স্টুডেন্ট টেবিলে কয়টা রো আছে? তিনটা, তার মানে এই রোটা ঘুরবে কতবার? তিনবার। সো আমি যদি এই রোটা প্রিন্ট করে দেখতে চাই, একটু খেয়াল করবেন, আমি যদি রোটা প্রিন্ট করাই, এভাবে প্রিন্ট করাতে পারি, প্রিন্টার ডলার রো, তো চেক করি ভি স্টুডেন্ট কয়টা রো আসছে, ফার্স্ট রো, সেকেন্ড রো এন্ড থার্ড রো, রাইট? এই রো থেকে যদি আমরা ডাটা গুলো বের করে নিয়ে প্রিন্ট করতে চাই ঠিক এভাবে করব, লাইক টিআর, এর মধ্যে যে টিডি গুলো আছে কয়টা টিডি হবে, চারটা টিডি, তাই না? সো প্রথম টিডিতে কি প্রিন্ট হবে, পিএসপি সিনট্যাক্স দিয়ে ইকো বলছি রো যার ইন্ডেক্স এর নাম কি স্টুডেন্ট নেম, এভাবেই তো না? না, আইডিটা আমি দেখাচ্ছি না। তারপর এটা কি হিসেবে আছে, ডেটাবেস থেকে কিভাবে আসছে, এখান থেকে তো দেখা যাচ্ছে রোল নাম্বার, ডেটাবেস থেকে আসে রোল নাম্বার হিসেবে, না আমাদের ডেটাবেস থেকে যে এখানে দেখাচ্ছে কি NO হিসেবে আছে। সো আমাদের এখানে আসবে কি ইমেল অ্যাড্রেস, আর লাস্টেরটা আসবে কি ফোন নাম্বার। এবার যদি আমরা চেক করি, একটু খেয়াল করেন, আমি যদি টেবিলে বর্ডার ওয়ান বলছি, এবার দেখতে পাচ্ছি নেম আসছে, রোল নাম্বার, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার। সো নতুন একজন স্টুডেন্ট অ্যাড করি, সেভ করছি, আচ্ছা আমাদের ইনসার্ট ফাইলটা সেভ করা হয় না, কানেকশন স্ট্রিংটা দেওয়ার পর ইনসার্ট ফাইলটা সেভ করা হয় না, সেভ করছি, ইনসার্ট হয়েছে, ভিউ স্টুডেন্ট, দেখেন কৌশিক আহমেদ চলে আসছে, তাই না? সো এখন আমি যত ডাটাই অ্যাড করব আমি ভিউ স্টুডেন্ট বললে সকল ইনফরমেশন এখান থেকে দেখতে পাচ্ছি। সো নেক্সট ক্লাসে আমরা এডিট, ডিলেট এবং সেশনের ইউজ দেখব, এবং তারপরে আমরা লগ ইন প্যানেল তৈরি করা শিখব, অ্যাকচুয়ালি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্যানেলের কনসেপ্ট দেখব, এবং এমভিসি টেকনিকের উপরে এবং ডেটাবেস নর্মালাইজেশনের উপরে কথা বলবো আজকে। তারপরে আবার পিএসপি লুপের ভেতরে আছে। ওকে, সো একটা পেন ড্রাইভ, একটা
এই যে নিচে সিলেক্টেড হয়ে আছে এই যে ভায়োলেট সিলেকশনটা ভায়োলেট ব্র্যাকেটটা এন্ড হয়েছে কোথায় এই যে এটা স্টার্টিং আর এটা এন্ডিং আপনি ওর কাছ থেকে নেন আমি স্টার্ট করেছি এন্ড করেছি ব্রাড while এর লুপ শুরু হয়েছে এখনো শেষ হয় নাই এখানে এসে লুপ শেষ হয়েছে কারণ আমি আমি যদি এটাকে এরকম করতাম রাইট সেক্ষেত্রে প্রতিটা লাইন আমাকে পিএসপি স্ট্রিং যে এইচটিএমএল এ ট্যাগগুলো লিখেছি না স্ট্রিং আকারে লিখতে হতো কমপ্লেক্স হয়ে যেত করতে বুঝা যাচ্ছে কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমি পিএসপি ক্লোজ করে আবার এইচটিএমএল দিয়েছি